নমস্কার, বেঙ্গল লাইফে আপনাদের স্বাগত। আমি রবি, রয়েছি আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের শিরোনাম। ভুল ঘোষণার জেরে ধুন্ধুমার বেলগুড়িয়া স্টেশন। নকল পাসপোর্টে বাংলাদেশ যাত্রা, ধৃত যুবক। লক্ষাধিক টাকা ব্যাংক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার যুবক। প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে খুন, গ্রেপ্তার বিবি। যুবকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য হাবড়ায়। আসছে বিস্তারিত খবরে। শুক্রবার সকাল 10:30 নাগাদ একটি ট্রেনের জায়গায় অন্য একটি ট্রেনের নাম ঘোষণা করা হয়েছিল, আর তার জেরে প্রায় 1.5 ঘন্টা ধরে অবরোধ ভাঙচুরে উত্তপ্ত হলো বেলগুড়িয়া স্টেশন। শুক্রবার সকালে 10:30 নাগাদ ভুল ট্রেনের ঘোষণা করে বেলগুড়িয়া স্টেশন কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে যাত্রীরা স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলতে গেলে তিনি জানিয়ে দেন, কোনো ভুল ট্রেন ঘোষণা করা হয়নি। এরপরে ক্ষিপ্ত হয়ে ওঠে নিত্যযাত্রীরা। প্রথমে রেললাইনে নেমে বিক্ষোভ শুরু করে তারা। কিছুক্ষণের মধ্যে বিক্ষোভকারীর সংখ্যা বাড়তে থাকে, শুরু হয় স্টেশন ভাঙচুর। বিক্ষোভ ও ভাঙচুরের তাণ্ডবে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে আসে বেলগুড়িয়া থানার পুলিশ ও রেল সুরক্ষা বাহিনী। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। সে সময় উল্টে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পাথরের আঘাতে আহত হয় বেশ কয়েকজন পুলিশ কর্মী। এভাবে প্রায় 1.5 ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর অবরোধ উঠে যায়। তবে সরকারি সম্পত্তি ভাঙচুর ও উস্কানি দেওয়ার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও পরে রেলের তরফ থেকে অভিযোগ স্বীকার করা না হলেও পুলিশের তরফে বলা হয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণেই ভুল ঘোষণা করা হয়েছিল। নকল পাসপোর্ট বানিয়ে বাংলাদেশ যেতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো শরীফুল শেখ নামে এক যুবক। ধৃত যুবককে শুক্রবার বনগাঁ আদালতে পেশ করে পুলিশ। ফের দিত এক বাংলাদেশি। ইদানিং বাংলাদেশি গ্রেপ্তার যেন ঘরোয়া লক্ষ্মী পুজোর আকার ধারণ করেছে। প্রতিদিনই সমস্ত সংবাদের মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীর খবর যেন ধনুকের তীরের মতো তাক করে থাকছে। আজ বনগাঁ তো কাল বাগদা, এদিনও যথারীতি একই ঘটনা। তবে এদিনের ঘটনায় একটু বুদ্ধির ছাপ পাওয়া গেল। শুক্রবার শরীফুল শেখ নামে এক যুবক বাংলাদেশ যাওয়ার জন্য পেট্রাপোলে আসেন। এরপরেই বাদে যত বিপত্তি। পাসপোর্ট চেকিংয়ের সময় সন্দেহ হয় কর্তব্যরত অফিসারের। তারপরে শরীফুলকে গ্রেপ্তার করে পেট্রাপোল থানার পুলিশ। তাকে গ্রেপ্তার করে পুলিশ জানতে পারে 2010 সালে বাংলাদেশ থেকে ভারতে এসে মুর্শিদাবাদে বসবাস শুরু করে শরীফুল, এবং সেখানেই বানানো হয় ভারতীয় কাগজপত্র। একই সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল রবীন দাস নামে এক বাংলাদেশি যুবক। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত রবীন দাসের নামে একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে বাংলাদেশে। ধৃতদের শুক্রবার বনগাঁ আদালতে পেশ করে পুলিশ। লক্ষাধিক টাকার ব্যাংক জালিয়াতির অভিযোগে বৃহস্পতিবার রাতে বনগাঁ থেকে এক যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃত যুবকের নাম জয়ন্ত চৌধুরী। পুলিশ সূত্রে জানা গেছে, জয়ন্ত চৌধুরী সুমঙ্গলা জুয়েলার্সও নিজের নামে একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট আছে। চলতি মাসের 16 তারিখ বনগাঁ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে বিহারের একটি সংস্থার নাম করে 28 লক্ষ টাকা তোলার অভিযোগ ওঠে জয়ন্তর বিরুদ্ধে। এরপর 18 তারিখ অন্য এক রাজ্যের সরকারি দপ্তরে 32 লক্ষ টাকা জমা দিতে গেলে সন্দেহ হয় দপ্তরের কর্মীদের। ঘটনাটি জানানো হয় বনগাঁ থানায়। এরপরেই পুলিশ এসে জয়ন্তকে গ্রেপ্তার করে। তদন্তে নামে পুলিশ জয়ন্তর কাছ থেকে একাধিক সই করা জাল চেক উদ্ধার করেছে। এছাড়াও পুলিশ জানতে পারে, এমন আরও 55 লক্ষ টাকার জাল চেক জয়ন্ত বিভিন্ন ব্যাংকে জমা দিয়েছে। তবে কিভাবে এই জাল চেক তৈরি হয় আর এর মূল চক্রি বা কে, তা জানতে জয়ন্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। ওইখান থেকে 25 লাখ টাকা নিয়ে ওরাই চলে গেছে। তারপর কোন ব্যাংকে রেখেছিল? কোনো ব্যাংকে রাখিনি, ওই সঞ্জীবী নিয়ে গেছে, ও সাথে করে নিয়ে এসেছিল, ওই তুলে ও নিয়ে গেছে। তোমাকে পুলিশ ধরলো কেন? হ্যাঁ, তোমাকে পুলিশ ধরলো কেন? ওই অ্যাকাউন্ট করতে নিয়ে গেছিল একটা, সেটা অ্যাকাউন্ট আমার নাম। পরবর্তী সংবাদ দেখুন বিরতির পর। থামি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। থামি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত
দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ, ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর চব্বিশ পরগনা। এই পুজোর দিনগুলিতে দেদার মজা ও আড্ডার সাথে চাই কিনা আপনার ফেভারিট খাবার? ক্লাব থেকে বারোয়ারি, ক্যাজুয়াল কিংবা জামদানি, খাবারের স্বাদে একমাত্র রাজনন্দিনী। ঠিক তাই, ষষ্ঠী থেকে দশমী সেলফি মুডে অশ্বিনী, আর খাবারের স্বাদে একমাত্র রাজনন্দিনী। রাজনন্দিনী রেস্টুরেন্ট, মেক ইউর এভরি মোমেন্ট স্পেশাল, পোস্ট অফিস রোড, হাবড়া। সকলের প্রতি রাজনন্দিনী রেস্টুরেন্টের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। কি বাড়িতে হঠাৎ গেস্ট, চিন্তা কি? এবার 1 কেজি মাংস রান্না করুন মাত্র 10 টাকায়। হ্যাঁ, চলুন চিকেন ও মিট মশলার গুণে আপনার রান্নায় আসবে স্বাদের জাদু। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পাল বাইজার মেশিনে উন্নত গুণমানের চিকেন, মিট মশলা, লঙ্কা, জিরে, ধনে মশলা, গরম মশলা ও হলুদ তৈরি করা হয়। এছাড়াও রয়েছে পুষ্টিগুণে ভরা সোয়াবিন। এবার আনুন চন্দন গুঁড়ো মশলা আর কেড়ে নিন সবার নজর। এবার পূজোতে চন্দনের নতুন সংযোজন, সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষিত এবং ফ্যাসাই নাম্বার যুক্ত চন্দনের শাহী চানা ছাতু, সুস্বাদু এবং পুষ্টিতে ভরপুর। ড্রিম ওয়ার্ল্ড শুধু স্বপ্ন নয়, বাস্তবের রূপ কথা। সময়ের উপযোগী হয়ে উঠতে আমরা জানি, তাই তো নারী মনের মনকারা, ওয়েস্টার্ন হোক বা ট্র্যাডিশনাল, সব ধরনের পোশাকের বিপুল সম্ভারে সুসজ্জিত আমাদের প্রতিষ্ঠান ড্রিম ওয়ার্ল্ড, হেলেনসা বাজার থানার সামনে। এবার পূজোয় আমাদের পোশাক হয়ে উঠুক আপনার ব্যক্তিত্ব। দেবাশিষা ক্লিনিক, মলদ্বারের যে কোনো ব্যাধির শেষ কথা বলে দেবাশিষা ক্লিনিক। অশোক, হারিশ, ভগন্দর, অন্যত্র বারবার চিকিৎসা করিও সুফল পাচ্ছেন না? এই রূপ জটিল ব্যাধিও সুখ্যাত মাদ্রাজি ডাক্তার দ্বারা গ্যারান্টি সহ নিরাময় করা হয়। দীর্ঘ 36 বছরের পুরনো প্রতিষ্ঠান দেবাশিষা ক্লিনিক। হেড অফিস হাবড়া জয়গাছি কালী মন্দিরের নিকটে। মোবাইল 9434006638। শাখা বনগা বাটার মোড়ের নিকট, বসাক পাড়া। New Anist Lady Salon. Get our best facial and massage, hair spa and conditioning, style in our every haircut, hair straightening and rebonding. Get your branded products here. Light party makeup, bridal makeup packages. Makeup is our art. New Ennis Lady Salon, Bodga near municipality. ফিরে এলাম বিরতির পর। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ উঠল এক মহিলা ও তার প্রেমিকের বিরুদ্ধে। খুনের অপরাধে বিবি নুন্নাহার ও তার প্রেমিক আব্দুল হক মণ্ডলকে গ্রেপ্তার করেছে বসিরহাট থানার পুলিশ। এবার বসিরহাটেও মনুয়া কাণ্ডের ছায়া। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ উঠল এক মহিলা ও তার প্রেমিকের বিরুদ্ধে। মৃত ব্যক্তির নাম আফসার গাজী। চলতি মাসের 16 তারিখ ঘটনাটি ঘটে। খুনের ঘটনায় জড়িত থাকার অপরাধে মৃত আফসারের স্ত্রী বিবি নুন্নাহার ও তার প্রেমিক আব্দুল হক মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের জেরার মুখে পড়ে তারা আফসারকে খুনের কথা স্বীকার করে নিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের আগে থেকেই আব্দুলের সঙ্গে সম্পর্ক ছিল নুন্নাহারের। এর মধ্যেই আফসারের সঙ্গে বিয়ে হয়ে যায় নুন্নাহারের। বিয়ের পর নুন্নাহার ও আফসার হাসনাবাদে সংসার পাতেন। কিন্তু হঠাৎই নুন্নাহারের বাবা মায়ের মৃত্যুর ফলে তারা আবার ফিরে আসে বসিরহাটের বাড়িতে। আর সে সময় আবার লোহার মোর্চে ছাড়ার মতো পুরনো প্রেম জেগে ওঠে নুন্নাহারের মধ্যে। বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কে মেতে উঠল নুন্নাহার। এর কিছুদিনের মধ্যে নুন্নাহার আফসারকে ছেড়ে আব্দুলকে বিয়ে করবে বলে মনস্থির করে। কিন্তু পথে বাধা হয়ে দাঁড়ালো পুরনো স্বামী আফসার। তাই তাকে রাস্তা থেকে সরাতে খুনের ছক কষে আব্দুল ও নুন্নাহার। তৈরি হয় খুনের পরিকল্পনা। এবার শুধু অপেক্ষা ছিল সুযোগের, আর সেই সুযোগই আসে চলতি মাসের 16 তারিখ। সেদিন এলাকার এক মসজিদে নামাজ পড়তে যান আফসার। মসজিদ থেকে বাড়ি ফেরার সময় আচমকা ধারালো অস্ত্র নিয়ে আফসারের উপর হামলা করে আব্দুল। ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলে মৃত্যু হয় আফসারের। এ সময় আশপাশের লোকজনকে আসতে দেখে পালিয়ে যায় আব্দুল। এরপরে 16 তারিখে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে বসিরহাট থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ আব্দুল ও নুন্নাহারের প্রেমের কাহিনী জানতে পারে। এরপরেই তাদের বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।
পূজোর প্রাককালে হাবড়া সাতপুর এলাকায় বছর ২৫ এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তবে কি কারণে এই মৃত্যু তা জানতে তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে বাড়ির লোকের সাথে খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমোতে যায় বছর ২৫ সায়নধর। কিন্তু সকালে ঘুম থেকে আর উঠল না সে। অনেকবার ডেকেও সাড়া পাননি তার মা। তারপর ঘরে ঢুকে ছেলেকে ডাকাডাকি করতেও কোনো হুঁশ ছিল না সায়নের। তারপরই বাবা ও ভাই এসে অবস্থার বেগতিক দেখে সাথে সাথে হাবড়া হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসকরা সায়নকে দেখে মৃত বলে ঘোষণা করেন। সায়নের বাবা সাংবাদিকদের জানায়, সায়ন জিম করতে খুব ভালোবাসত। গতকালও জিম করেছিল সে। তার পাশাপাশি বাড়ি বাড়ি খবরের কাগজ দেওয়ার কাজও করত সে। কিন্তু কী কারণে সে মারা গেল ঠিক বুঝতে পারছে না সায়নের পরিবার। তাদের পরিবার এখনো বুঝে উঠতে পারছে না। শুক্রবার সায়নের দেহ ময়নাতদন্ত করার জন্য বারাসাত হাসপাতালে পাঠানো হয়। আর তার এই অস্বাভাবিক মৃত্যুর জন্য শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। কিভাবে মারা গেল তা আমরা জানি না। সকাল রাত্রেবেলা খেয়েছে, ঘুমিয়েছে, সকালবেলা ভোরবেলা বেরিয়ে যায় পেপার দিতে, ভোরবেলা আজকে আর ভোরবেলা উঠেনি। আমিও সকালে ঘুম থেকে উঠে ডাকছি, উঠছে না। তারপরে নিয়ে আসলাম এখানে, এখানে এসে বয়স্ক ২৫। এবার আপনি হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ রিপোর্টার। আপনার এলাকায় যে কোনো ঘটনার ছবি তুলে পাঠান আমাদেরকে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8617572459। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন বেঙ্গল লাইভ। চাঁদ বাদনি ধ্বনি বালা নাচো তো।